বরিশালে, এটা হচ্ছে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড। তো আমি আজকে যাবো ঢাকাতে, আমি আজকে পদ্মা ব্রিজ হয়ে ঢাকাতে যাবো। বাংলাদেশে আপনারা যখন কোনো ট্রান্সপোর্টের জন্য টিকিট কাটতে যাবেন, কোনো কাউন্টারে বা কোনো বাস স্ট্যান্ডে বা কোনো লঞ্চ স্ট্যান্ডে, আপনারা গেলে সেখানটা একটা মজা দেখতে পাবেন। সেখানটায় গেলে আপনাকে বিভিন্ন পরিবহনের বিভিন্ন লোক আপনাকে ডাকবে। ওই শুনতে পাচ্ছেন, তারা হচ্ছে সব বাসের কাউন্টারে এখানে থাকে, তারা সবাই ডাকাডাকি করে, মানে এটা একটা অস্বাভাবিক সুন্দরভাবে তারা ডাকে। তারা আবার গানও গায়, মানে ডাকতে ডাকতে। এই যে দাঁড়িয়ে আছে ওইটা আমাদের বাস। তো আমি এখন বসে আছি ইলিশ পরিবহনের সেই বাসটাতে। তো এই বাস কিন্তু সিটগুলো এরকম দেখতে পাচ্ছেন, সিটগুলো এই সিটটা পুরো একদম ফিক্সড, এটা কিন্তু পিছন দিকে আর কি এই ইলিশ পরিবহনের বাসের সিটতে যায় না আর কি। তো এমনি ভিতরে ঠিকঠাক ডেকোরেশন, নট ব্যাড। এই এটা হচ্ছে বাংলার বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর রহমান, সেই মুজিবুর রহমান শহর, মানে সরণি, এটা সেই হাইওয়ে। তো আমরা এসেছি মাওয়া পরিবহন ইলিশ এসি বা, মানে এই যে বাসটার নাম হচ্ছে মাওয়া পরিবহন ইলিশ এসি। তো এইটা মোটামুটি বরিশাল থেকে মোটামুটি যে কটা স্টপেজ ছিল সব কটা স্টপেজে দাঁড়িয়ে এসছে আর কি, মানে যাদের কাউন্টার যেগুলোতে থাকে আর কি, তারা দাঁড়িয়ে এসছে। লাস্টে বড়াতে তারা দাঁড়ায়নি আর কি। আমরা এখন আর কিছুটা এগোলে এরপরে পদ্মা বীজটা আমি দেখাবো। এই যে দেখেন বাসটা, এটাই হচ্ছে সেই বাস। আমরা আবার বাস থেকে উঠবো, আবার এই বাসটা ইলিশ মাছ ছবি দেওয়া, ইলিশ পরিবহন। তাই আপনারা যারা চেন্নাইতে গেছেন, অনেকে ভেলোরে ডাক্তার দেখাতে গেছেন, তারা যখন যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা রাস্তার পাশে একটা, এটা একটা ঝিলের মতো। যখন ভেলোরে আপনারা কেউ যাবেন, চিল্কা হ্রদ দেখা যায় আর কি। উড়িষ্যার পরে চিল্কা হ্রদ এরকম দেখতে লাগে অনেকটা। ভাঙা বলে একটা জায়গা আছে, সেই ভাঙা থেকে মোটামুটি পদ্মা কিন্তু পর্যন্ত যেতে গেলে রেল লাইন রেডও যাবে ঢাকাতে। আমার মনে হয় আমি প্রথম কোনো ইন্ডিয়ান ইউটিউবার হবো যে কিনা পদ্মা সেতুর ব্রিজ দেখাচ্ছি ভারত থেকে এসে। আসলে যেদিকে পদ্মা ব্রিজ উদ্বোধন হয় সেদিকে আমি বাংলাদেশে ছিলাম, বাট আমি বাংলাদেশ থেকে বরিশালে ছিলাম, আমি এখানে আসিনি। আমি গিয়েছিলাম আনার জন্য, কিন্তু এত মানুষ এসেছিল যার কারণে আসতে পারিনি। আজকে যাচ্ছি সেই পদ্মা ব্রিজ দেখার জন্য। এটা হচ্ছে বাংলাদেশের একটা গৌরব, কারণ বাংলাদেশের বহুদিনের প্রচেষ্টা এই পদ্মা সিরিজ, এই পদ্মা ব্রিজ আর কি। তো বিকাশীরা সেটা উদ্বোধন করেছেন, এটা হচ্ছে বাংলাদেশের কাছে গর্বের বিষয়। আর সত্যি এই পদ্মা সেতুটা, এটা হচ্ছে গিয়ে প্রায় সাড়ে ছ কিলোমিটার সেই পদ্মা ব্রিজটা। এপার থেকে ওপর হতে সময় লাগে কত, 10 মিনিট টাইম লাগে। যে পদ্মা ব্রিজ, মানে এখনই এরা বলছিল যে পদ্মা সেতু এক সময়, পদ্মা নদী এক সময় বেরোনোর সময় বেরোনোর জন্য প্রায় সারাদিন লেগে যেত, তাই না? মনে এক সময় সেই পদ্মা নদী বেরোনোর জন্য প্রায় সারাদিন লেগে যেত, সেটা এখন নিমিশেই, মানে এপার থেকে ওপর হওয়া যায় মাত্র 10 মিনিটে। সেই পদ্মা ব্রিজ দেখো, আগে যাওয়ার জন্য এখানে কিন্তু রাস্তায় রাস্তায় ক্যামেরা বসানো থাকে, পুলিশ থাকে, তার কারণে এখানে কেউ ওভার স্পিড যাতে না করে সেই কারণে। কারণ আমরা শুনেছিলাম যখন পদ্মা সেতু উদ্বোধন হয় তারপরে কিন্তু এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এছাড়া মানে এই দেখুন সামনে পুলিশ গাড়ি, এটা কিন্তু সবাই টহল দেয় অল টাইম, যে কারা হচ্ছে কি ওভার স্পিডে যাচ্ছে সেগুলো দেখার জন্য। এটা অ্যাকচুয়ালি ভালো, কারণ এর ফলে আর কি অ্যাক্সিডেন্ট কম। ডবল লাইন রাস্তা আর পাঁচ থেকে রেল লাইনটা এখনো কমপ্লিট হয়নি। ভাঙা বলে একটা জায়গা আছে, ভাঙা সেই জায়গা থেকে পদ্মা সেতু পর্যন্ত রাস্তার ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার অ্যাপ্রক্স, 35 কিলোমিটার। আর এইটুকু আসতে টাইম লাগবে প্রায় নিয়ার অ্যাবাউট, আপনার ধরুন আধা ঘন্টার মতো টাইম লাগবে, তাই না? আধা ঘন্টার মতো টাইম লাগে বাসে। পদ্মা সেতু সামনে চলে এসেছে, এখানে মানে টোলটা কোথায়, টোলটা ওই পারে এই পারে। আচ্ছা সামনে হচ্ছে পদ্মা সেতু টোল, তো আপনাদেরকে পুরো দেখাই পদ্মা সেতুটা। তো সামনেই হচ্ছে পদ্মা সেতু, এই হচ্ছে বাংলাদেশের সেই গর্ব পদ্মা সেতু। এটা হচ্ছে টোল, এখানে টোল প্লাজা, এখানে টোল দিতে হয়, সামনেই পদ্মা সেতু। মানে যাওয়ার আগেই একটা আনন্দ লাগছে,
যে এখানে হচ্ছে টোল 2000 টাকা টোল মানে টোল লাগবে খাতায় ক্যাশ অনলি ক্যাশ দিতে হবে তো কোনো কার্ড করে দিচ্ছি ওখানে লেখা আছে ক্যাশ অনলি তো আমরা টোল দিয়ে দিলাম আমরা এখন যাচ্ছি পদ্মা সেতুতে আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড আমি প্রথমবার পদ্মা সেতু দেখবো আর আমার মনে হয় আমি কোনো ভারতীয় ইউটিউবার যে কিনা প্রথমে এই পদ্মা সেতুর ভিডিও করবো বাংলাদেশের সব থেকে বেশি স্রোত নদী আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করি সাইডের সেই দৃশ্যটা আসলে পদ্মা সেতু যখন আপনি উঠবেন পদ্মা সেতু ওঠার সময় পাশ থেকে কিন্তু দেখতে পাবেন মানে যখন আপনি প্রথমে উঠবেন এই সময় উঠতে একটু সাইড দিয়ে দেখা যায় আদারওয়াইজ যখন ব্রিজের উপরে উঠবেন তখন পুরোটা এরকম দেখতে ট্রেনে গেলে আপনি ওনার সব থেকে বেশি দেখতে পাবেন বাসে গেলে আপনি এরকমই দেখতে পাবেন এর থেকে বেশি আপনি দেখতে পাবেন না বিশাল বড় নদী বিশাল বড় নদী বাংলাদেশের সব থেকে বড় নদী হচ্ছে এই পদ্মা এগুলো সব জোয়ার পড়ে আছে ব্রিজে তার উপর দিয়ে আছে এগুলো সব জোয়ার এটা হচ্ছে সেই পদ্মা সেতু 6.5 কিলোমিটার বিস্তৃত এই সেতুটি ডবল লেনের দেখুন সবাই এই ব্রিজে একটুখানি ব্রিজ দেখার জন্য সবাই ভিডিও করতে করতে যাচ্ছে আর আমরাও সেখান থেকে যাচ্ছি আজকে আমি ভারতীয় হয়ে সাক্ষী হলাম সেই পদ্মা ব্রিজ এই সেই পদ্মা নদী মানে ভাবা যায় কখনো কেউ এরকম ভেবেছিল যে পদ্মা নদীর উপর থেকে নিমিশেই এইভাবে চলে যাওয়া যায় বাংলাদেশের সব থেকে স্রোতবাহী নদী হচ্ছে এই পদ্মা ব্রিজ এই পদ্মা নদী আর কি প্রচন্ড স্রোত থাকে এইখানে এখন নেবে আর কি এই ব্রিজে নেবে আপনি ছবি তুলতে পারবেন না তার কারণ যখন ব্রিজটা প্রথম চালু হয় সেই সময় আমরা তো বাঙালি ভারতীয় বাঙালি আর বাংলাদেশের বাঙালির তফাৎ নেই সবাই আমরা এক তো আমাদের বাঙালিদের একটা ইয়ে আছে আমরা যদি কোনো কিছু দেখি সেটা নিয়ে আমরা খুব উত্তেজিত হয়ে পড়ি আসলে তো সেই কারণে যখন এই ব্রিজটা মানে তৈরি হয় মানে প্রথম চালু করে তখন আমরা যারা বাঙালি তারা এসে এটার নাম আর কি ডুবিয়ে দিয়েছিলাম যে এখানে যে ফটো তুলে সেলফি তুলে নাট বল্টু খুলে হ্যাঁ তো সেই কারণে এখন এই ব্রিজের ছবি তৈরি দেখুন পুলিশ তারা তৎপর থাকে এখানে যদি কেউ ফটো না তুলতে পারে সেলফি যারা না হয়ে নিচে নামতে পারে সেই কারণে মানে দুখানা ওয়ে একটা এইদিকে একটা ওইদিকে আসলে যখন ব্রিজের উপর দিয়ে আপনি যাবেন তখন এর থেকে বেশি কিছু দেখতে পাবেন না এটা হচ্ছে উপরের রাস্তাটা এর নিচে একটা ওয়ে আছে সেখান থেকে রেল লাইন দিয়ে যখন আপনি ট্রেনে যাবেন তখন কিছুটা দেখার জিনিস আছে কারণ উপর দিয়ে আপনার মনে হবে যে উপর থেকে রাস্তা সেখান থেকে গাড়ি ফাড়ি যাচ্ছে একটা আলাদা আনন্দ আমি আপনাদের একবার এই নদীর স্রোত আমি দেখাতে পারবো না এখান থেকে নদীর স্রোতটা যদি আপনি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে নদীতে কিরকম পরিমাণে স্রোত আমি এখান থেকে দেখতে পাচ্ছি নদীর ঢেউ দেখা যাচ্ছে না এখান থেকে দেখুন তারা হচ্ছে গিয়ে র‍্যাব না পুলিশ সেনাবাহিনী আর্মি আচ্ছা আর্মি বাংলাদেশ আর্মি সবসময় তৎপর থাকে এখানটায় যাতে কেউ এখানটায় বিশৃঙ্খল না করে কারণ আমরা দেখেছিলাম যখন প্রথম তৈরি হয় এইটা হচ্ছে সেই ফেরি না না ওগুলো বালি তোলা কাজ ও আচ্ছা আচ্ছা ও ফেরি ওইদিকে না আচ্ছা আচ্ছা
এখান থেকে কি পুরো লাইনে যেতে হবে আপনাকে? আচ্ছা এখানে কাজ চলছে সেই জন্য এখানে এখানে এইভাবে যেতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। মানে আমি এতটাই এক্সাইটেড, আমি আমার নিজের সিট ছেড়ে আর কি এগিয়ে চলে এসেছি এই ব্রিজটা দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে একটা জিনিস, এই পদ্মা সেতুর টোল কিন্তু অনেকটা বেশি আমার আমার কাছে মনে হচ্ছে ভারতীয় হিসাবে। এখানে এই বাসটার জন্য টোল দিতে হয়েছে এখানে মানে 2000 টাকা। ওই দেখুন ওখান থেকে একটা লঞ্চ যাচ্ছে, সেই লঞ্চটা যেতে পারছে না, এত মানে তার ঢেউ, সেই ঢেউ ভেঙে আর কি সেই লঞ্চটা যাচ্ছে। আচ্ছা এই পদ্মা সেতুর এই পার্টটা হচ্ছে গিয়ে ভাঙা, আর এই পার্টটা কি ঢাকা মুন্সিগঞ্জ। বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছিলাম যখন পদ্মা ব্রিজে উঠছিলাম তখন যে আপনাদেরকে একটা পিলার দেখালাম, ওইটা হচ্ছে মেইন পিলার। আর এই পারে ঠিক তার এই পারেও যে একটা পিলার দেখতে পাচ্ছেন, এটা এই দুপারে দুটি পিলার রয়েছে, এই দুটি হচ্ছে পদ্মা সেতুর মেইন দুটি মানে পিলার। পিলার সবকটাই মেইন, কিন্তু এই দুটো পিলারের উপরে বেশি নাকি বাংলাদেশ সরকার মানে যখন ব্রিজটা তৈরি করেছিল এই দুটো পিলারের উপরে নাকি বেশি আর কি তারা দেখেছিল আর কি, কারণ এই পিলার দুটোর উপরেই পুরো ব্রিজটা আর কি। আর এইখান থেকে সেই রেল লাইনটা, এখান থেকে নিচ থেকে রেল লাইন বেরিয়ে গিয়ে ওইদিকে রেল লাইনে কাজ চলছে। এতটা হাইট, এখান থেকে পুরো এরিয়াটুকু দেখা মানে দেখা যাচ্ছে আর কি। এই যে এটা রেল লাইনের, এটা কি সিঙ্গেল ওয়ে রেল লাইন নাকি ডবল ওয়ে রেল লাইন হবে? মনে হয় সিঙ্গেল ওয়ে না, ডাবল ওয়ে। আচ্ছা ডাবল ওয়ে রেল লাইন হবে এখানটায়, এটা হচ্ছে রেল লাইনের। আচ্ছা দেখা যাক ডাবল কি সিঙ্গেল হবে, তবে দেখে যা আমার দেখে, আপনি বলছেন ডাবল, আচ্ছা আঙ্কেল বলছে ডাবল হবে, বাট আমার দেখে যেটুকু মনে হচ্ছে এটা সিঙ্গেল ওয়ে হবে আর কি। আচ্ছা আচ্ছা এইখানে সেই অনুষ্ঠানটা হয়েছিল না? আচ্ছা আচ্ছা পদ্মা সেতু পেরোলেই এই পারে চলে আসলাম, এখানে কাজ চলছে। আসলে পদ্মা ব্রিজটা উদ্বোধন করে দিয়েছে মানুষের জন্য, গাড়ি চলাচলের জন্য, কিন্তু এখনো পদ্মা সেতুর অনেক কাজ বাকি আছে, পদ্মা সেতুর অনেকটাই কাজ বাকি আছে। এই যে এখানে লেখা আছে মাওয়া, মাওয়া রেলওয়ে স্টেশন ঢাকা, মানে এইখান থেকে চলে গেলে ঢাকা। আর এইটা হচ্ছে এই পারের টোল প্লাজা, যারা এই পার থেকে এই পারে আসবে পদ্মা সেতু মানে ভাঙার দিকে যারা আসবে তারা এখানে টোল দিয়ে আসবে আর কি। আর আমরা টোল ওইপারে দিয়েছি সেই কারণে আমাদের সাইড থেকে চলে যাওয়ার রাস্তা, আমাদের আর টোল দিতে হবে না, আমরা টোল কেটে এখান থেকে বাঁচলে। আচ্ছা পদ্মা ব্রিজ যখন উদ্বোধন হয়েছিল তখন এইখানে নাকি অনুষ্ঠানটা হয়েছিল, যে এখানে প্রধানমন্ত্রী এসেছিল বাংলাদেশের শেখ হাসিনা। ভাঙা বলে যে একটা জায়গা আছে সেই ভাঙা থেকে বাস ছাড়ার পরে পুরো একদম ভাঙা পর্যন্ত কিন্তু এরকম সুন্দর রাস্তাটা, রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা দেখালাম, এই রাস্তাটা কিন্তু পুরো পদ্মা ব্রিজের উপর থেকে ওয়েব করে ঢাকা পর্যন্ত এরকম সুন্দর হাইওয়েটা। বরিশাল থেকে ঢাকা আসার জন্য 2700 টাকা টোল দিতে হয় আর কি, রাস্তায় চার জায়গা দিতে হয়, তাই তো চার জায়গায় টোল দিতে হয়। বরিশাল থেকে মাত্র 3.5 ঘন্টার টাইম নিয়ে আমরা চলে আসলাম ঢাকাতে। আমি আপনাদের আগে লঞ্চে দেখিয়েছিলাম, এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, ওই সেই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় ঢাকা সদরঘাট, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। বরিশাল থেকে লঞ্চ আসে, এই হচ্ছে সেই বুড়িগঙ্গা নদী। আমরা এখন বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি, ঢাকা সিটির ভিতরে প্রবেশ করলাম।